প্রবাসী আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে দক্ষিণ কোরিয়া। দেশটিতে শ্রমিকদের বেতন বেশি, প্রেরণের খরচও কম, আর সরকারি প্রতিষ্ঠান কর্মীদের প্রশিক্ষণ ও পাঠানোর কাজ করে, তাই প্রতারণার আশঙ্কা থাকে না। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করলে দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি বছরে 10,000-এ উন্নীত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফ ইসলাম দিলালের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমস বা ইপিএস এর আওতায় বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে কর্মী প্রেরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। দক্ষ ও স্বল্পদক্ষ বিবেচনায় কর্মীরা বেতন পান 1-2 লাখ টাকা, ক্ষেত্র বিশেষে আরো বেশি। এসব দেশের শ্রমিকের চাহিদা বেশি থাকে, সেসব দেশ থেকে শ্রমিক আনা হয়। যেসব দেশের শ্রমিকের চাহিদা কম থাকে, সেই দেশের শ্রমিক কম আনা হয়। সে পুরোটাই নির্ভর করে কোম্পানির মালিকদের উপরে। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস, এই একটা কর্মসূচি আছে সাউথ কোরিয়া। এদের বেতন কিন্তু হাই স্যালারি, এটা কিন্তু প্রায় 1,80,000 থেকে শুরু হয়ে থাকে। ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, ট্রেড টু ট্রেড ডিফার করে, এতে খুব হাই স্যালারি। শুধু উচ্চ বেতনই নয়, দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীরা নানা সুযোগ সুবিধা পান, তাই এখানকার শ্রমবাজার ধরতে শ্রমিক প্রেরণকারী দেশগুলোরও আগ্রহ একটু বেশি। তবে কর্মী নেয়ার আগে গমনেচ্ছুদের কর্মদক্ষতা ও ভাষা জ্ঞান সহ বেশ কিছু বিষয় কঠোরভাবে যাচাই বাছাই করে দেশটি। কোরিয়াতে যদি যুক্ত হই, তা আমরা এই 2 লাখ লেবার ফোর্স না পাঠাই, যে 10,000 লেবার ফোর্স ওয়ার্ক ফোর্স যদি আমরা কোরিয়াতে পাঠাই, সেই 10,000-এর হোম টেক পে এন্ড রিমিটেন্স উইল বি ইকুয়াল অর ইভেন মোর দ্যান 2 লাখ আমাদের ভাইরা যে বিদেশে অন্য দেশে পাঠায় বা মিডল ইস্টে পাঠায়। এত একটা লোকেটিভ মার্কেটকে আমাদের এক্সপ্লোর করা দরকার, তারা নিতে আগ্রহী, সেখানে যে ফিল্ড সার্ভে করে কি কি রিকোয়ারমেন্ট আছে সেই হিসেবে এসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়া কর্মী প্রেরণ বাড়াতে সবচেয়ে বেশি জরুরি রাষ্ট্রীয় প্রচেষ্টা বা কূটনৈতিক উদ্যোগ, পাশাপাশি দক্ষ কর্মী তৈরিতে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলারও বিকল্প নেই। বাংলাদেশে যদি আমরা আমাদের কর্মীদেরকে কোরিয়ার বাজারের জন্য, যে বাজারটা একটা হাইটেক বাজার বা মিড টেক বাজার এবং ভালো বেতন দেওয়া হয় এবং কোনো দালালের বা চিটিং হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো স্কোপ নাই, সেই বাজারের দিকে আসলে আমাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে চীনা আধিপত্যে ভাগ বসাতে শুধু ভাষা জ্ঞান ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণই যথেষ্ট নয়, প্রয়োজন 2-4 বছর মেয়াদী প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।